দিনের পথে এসে আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আমি তো আপনার মামা লাগি না ভাই আপনার মামা শুনুন ভাই আমি তো আপনার অনেক ছোট বুঝছেন ছোট হইলেই যে আমি আপনার মামা কেমন হইলাম আপনার তো বোনের আপনার মায়ের সাথে তো আমার মানে মানে ভাই বোনের সম্পর্ক না তাহলে মামা কিভাবে হইলাম আমি আচ্ছা মামা শুনেন আপনি তো তাহলে এই আবারো মামা বলতেছেন কেন আপনার কোন জন্মের মামা আমি আপনার মামা হওয়ার কোনো ইচ্ছা আগ্রহ কিছুই আমার নাই তো আচ্ছা ভাই আপনি যে পেজটা দিলেন আমিও তো আপনার একটা পেজ দিতে পারি যে আপনি যে ভাই বলতে বলতেছেন আমিও তো আপনার আপনাকে মিউট করে রাখতেছি ভাই হচ্ছে কি একটা সাধারণ ডাক এটা যে কেউ যে কাউকে রাখতে পারে এটা আত আপন ভাই হইতে হয় না কিন্তু মামা হচ্ছে একটা স্পেশাল ডাক স্পেশাল জিনিস এটার জন্য আপনার আপনার মায়ের সাথে আমার ভাই বোনের সম্পর্ক থাকতে হবে তাহলে আমি আপনার মামা হতে পারি এখানে তো এটা তো টং এর দোকান না ভাই আপনি যেই গাড়ার থেকে উঠে আসছেন যে রিক্সালা মানে এটা হচ্ছে রিক্সালাদের ভাষা হ্যাঁ বাংলাদেশের অশিক্ষিত মূর্খ রিক্সালা টোকাই তারপরে সিএনজি আলা এদের সাথে এই ভাষায় কথা বলে মানুষ হ্যাঁ এটা তো একটা পাবলিক প্ল্যাটফর্ম হম এখানে হাজার হাজার মানুষ আপনাকে শুনবে আপনি যদি আপনার মনে করেন আপনি যে বস্তি থেকে আসছেন সেই বস্তির ভাষা যদি আপনি এখানে ব্যবহার করেন তাহলে তো এখানে এটা ব্যবহার করা যাবে না আপনি মামা টামা সাসা মামা এগুলা যখন যদি ব্যবহার করতে চান বস্তিতে যান আপনার বস্তিতে যে মামা চাচারা আছে তাদের সাথে বলবেন কিন্তু এটা বলা যাবে না ভাই হচ্ছে একটা বাঙালির একটা স্বাভাবিক ডাক যে কোনো মানুষকে যে কেউ ভাই ডাকতে পারে যদি না আত্মীয় স্বজন হয় তাহলে পরিচিত যে কেউ কে ভাই কেমন আছেন এটা বলা যায় কিন্তু মামা কেমন আছেন চাচা কেমন আছেন ফুপা কেমন আছেন ফুপি কেমন আছেন খালু কেমন আছেন এগুলা হচ্ছে স্পেশাল এগুলোর জন্য সম্পর্ক লাগে ভাইয়ের জন্য সম্পর্ক লাগে না বলদের মতো যদি মানে আপনার যদি এই টাইপের মানে বস্তি যদি হয়ে থাকেন আপনি যদি বস্তি থাকেন তাহলে ভাই এটা আপনার জন্য উপযুক্ত জায়গা না আপনি আপনার বস্তিতে থাকেন আপনার ওই মাদ্রাসাতে যদি আপনি থাকেন এইটা তো আপনার জন্য জায়গা না এখানে আপনার আর আপনি আমার প্যাস ধরবেন আপনার প্যাস তো আমি শুনতেও চাই না ভাই আপনি কোথাকার কোন যদু মধু মানে অশিক্ষিত মূর্খ বর্বর এগুলোর সাথে তো কথাই বলার কোনো ইচ্ছা আগ্রহ আমার নাই এগুলো বারবার বলে দিছি যে সমস্ত বস্তি মাদ্রাসা ছাপ অশিক্ষিত মূর্খ গোয়ার এগুলো আমাদের লাইফে নট ওয়েলকাম তারা এখানে আসবে না এখানে শুধুমাত্র যারা চিন্তা ভাবনা করতে পারে পড়ালেখা করতে পারে শিক্ষিত মার্জিত তারা শুধুমাত্র আসতে পারবে এই রকমের অশিক্ষিত বস্তি মানে মাদ্রাসা ছাপ মানে গোয়ার আহ মানে টং এর দোকানে যেগুলা মানে বসে থাকে এগুলোর সাথে তো আমার কোনো আলোচনা কোনো ইচ্ছা কোনো আগ্রহ নাই আচ্ছা আপনাকে আনমিউট করছে একটা শেষ সুযোগ দিচ্ছি যে আপনি যদি ঠিকভাবে কথা বলতে পারেন তাহলে আপনার সাথে কথা বলবো না ঠিকভাবে কথা বলতে না পারলে বিদায় করে দিব দিনের পথে এসে আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি কি ঠিকভাবে কথা বলতে পারবেন নাকি এই টাইপের আচরণই করবেন জি ভাই বুঝতে পারছি আমি প্রথমেই যা বলছি এটা বলি বলছি এর জন্য সরি কিন্তু আপনি একটা বিষয় আছে আরেকটা বিষয় আছে আপনি যে দিনের পথে এসে এটা লিখেছেন এখানে দিন বলতে কি কি বোঝাচ্ছেন আপনি আপনি কি ইসলাম যে দিন ইসলাম সেটা বোঝাচ্ছেন তাহলে তো আপনার বানানটা ভুল হইছে কারণ দয়ের নিচে একটা ব হবে সেই দিন হচ্ছে দয়ের নিচে একটা ব হয় হ্যাঁ দিন ইসলাম সেটা হচ্ছে দয়ের নিচে একটা ব থাকে আর আপনি লিখছেন দিনের দিনের পথে তার মানে এই দিন হয়ে গেছে দিন আর রাত ঠিক আছে যেই দিন আপনি লিখছেন সেটা হয়ে গেছে দিন রাত আর ওই যে যেই দিন ইসলাম সেটা হচ্ছে আচ্ছা আপনি ইয়া হয়ে গেলেন কেন ব্যাকসাইজে চলে গেলেন কেন আপনাকে যেটা বলছি যে আপনি এই দিনের কথা বুঝান যে ইসলাম মানে দিন দিন সেই হবে হবে দয়ে ব আবার একটা দীর্ঘিকার হবে রসিকার হবে না আপনি কি ভাই পড়ালেখা কি মানে আপনি কোন দিন বুঝাইছেন সেটা আগে একটু বলেন তো কোন দিন বুঝাইছেন এটা কি রাত দিন বুঝাইছেন নাকি রাত দিনের দিন নাকি ইসলাম যে একটা দিন সেই সেই দিনটা বুঝেছেন কোন দিনটা আমি এখানে কোন দিনের কথা বুঝাইছি এটা জানি না কিন্তু আমি একজন নাস্তিক বুঝছেন আপনি তো নাস্তিক দেখে আপনি নাস্তিক আপনি নাস্তিক বলে আমার মনে হচ্ছে না আপনার অসম্ভব আপনার মানে যেই বানানোর অবস্থা এবং যেই কথাবার্তার অবস্থা একবারে অশিক্ষিত মূর্খ গুয়ার বলে মনে হচ্ছে এই টাইপের অশিক্ষিত মূর্খ গুয়ার কখনো নাস্তিক হতে পারে না অসম্ভব আমি তেলে নাস্তিকতা চাইরা আজকে মুমিন হয়ে যাব এই টাইপের বল হোদ এই টাইপের গাধা গরু যদি নাস্তিক হয় তাহলে তো এটা আমাদের জন্য বিশাল অসম্মানের ব্যাপার আপনি তো ভাই একটা অশিক্ষিত মূর্খ এবং গোয়ার টাইপের লোক কথা শুনে মনে হচ্ছে এককারে মাদ্রাসা

যেটা জিজ্ঞেস করছি যে দশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনছেন আপনার যে বানানের অবস্থা এই দিন যে দিন লিখছেন এই দিন মানে হচ্ছে রাত দিন আর দিন ইসলাম যদি বোঝাই থাকেন তাহলে সেটা হবে দয়ে দয়ের নিচে ব হবে এবং একটা দীর্ঘিকার হবে তার মানে তো আপনি তো পড়ালেখা আপনার যে টাকা পয়সা নাই তা তো না টাকা পয়সার অভাবে আপনি গরিব টাকা পয়সার অভাবে আপনি পড়ালেখা করতে পারেন না বা পারেন নাই এটা তো সত্য না কারণ দশ টাকা দিয়ে মোবাইলটা কিনতে পারছেন দশ হাজার টাকা উপার্জন করতে তো একটা ইয়া লাগে তাহলে আপনি তাহলে পড়ালেখা করেন নাই কেন এই দশ হাজার টাকা দিয়ে আপনি মোবাইল না কিনা পড়ালেখা করতেন পড়াশোনা ক্লাস ঠিক আছে ঠিক আছে আপনি রায়হান লিক্সের নাম থাকলে বা কোনো আলোচনা বলেন ঠিক আছে জি আমি বলতে চাইছি যে আমি তো মুসলিম পরিবার থেকে আইছি আমার বাবা মা মুসলিম ওরা একেবারে ফুললি বিশ্বাস করে কিন্তু আমি তো এমনিতে প্রমাণ ছাড়া আপনাদের মতো বিশ্বাস করতে চাই না কিন্তু এখন তো রমজান মাস বাংলাদেশে এই সব জায়গায় এখন রোজা রাখার জন্য নামাজ পড়ার জন্য বাবা মা দিয়ে জোর করে এটা কি আমি হেগর কথা শুনব হ্যাঁ হ্যাঁ ওদের কথা শুনেন আপনার জন্য ইসলামটাই ভালো হ্যাঁ আপনি ইসলামটাই পালন করেন মানে আপনি মাঝে মাঝে নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন এগুলাই আপনার জন্য ভালো আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে লেভেল এটার জন্য আপনার ইসলাম ধর্মটাই আপনার জন্য বেটার অপশন কিন্তু আমার এই যে নামাজ পড়তে রোজা রাখতে তো বিরক্ত লাগে বিরক্ত লাগলেও মাঝে মাঝে তো অনেক কাজ করতে হয় যেমন আমরা আমরা আমি চাকরি বাকরি করি চাকরি বাকরি করতে অনেক সময় আমার বিরক্ত লাগে কিন্তু আমরা অনেক টাকা বেতন দেয়

হ্যাঁ কি ভাবে বুঝলেন বোকাস এটা যে বোকাস কি বুঝলেন কারণ হেরা যেই যে জান্নাতের কথা কইতেছে এটা তো হেকও কোনো যুক্তি প্রমাণ কিছু দিতে পারতেছ না খালি বলতেছে যে বিশ্বাস করো বিশ্বাস করতে হইব বিশ্বাস করেন বিশ্বাস করতে হইলে করেন কিন্তু আমি তো দেখতেছি যে এইরকম বিশ্বাস তো যারা হিন্দু ধর্মতেছে তারাও করতেছে অন্য ধর্মের হেরাও করতেছে কিন্তু হে যাজারটা যাজার করতেছে তাহলে কাটা সত্যি আপনি যে ধর্মে জন্ম এসেছেন সেটাই সত্যি হইব সেটাই তো সত্য হইব তাই না যে ধর্মে আপনি জন্মাইছেন আপনার বাপ যেটা শিখেছে এটাই তো এটা তো অন্ধবিশ্বাস করলে তো এটাই তো সত্য হইব তারপরে যদি যদি এটা লাইগা যায় তাহলে তো আপনি অনেক ইয়া পাইবেন হুটুর পাইবেন গেলমান পাইবেন মদ পাইবেন জান্নাতে গেলে দুধ পাইবেন ফলমূল পাইবেন কত কিছু পাইবেন কোথায় কেন ভাই নিজের ইয়াটা ভবিষ্যৎটা জান্নাতটা নষ্ট করতেছেন ভাই দরকার কি আপনার আমার তো মনে করেন যে আমি জানি আমি জানি আমি যদি নাস্তিকায় কি পাইবেন আপনি নাস্তিকায় তো কিছু কিছু পাইবেন বিয়েও করতে পারবেন না দেখেন থাকলে আপনি চারটা বিয়ে করতে পারবেন দাসির সাথে করতে পারবেন কত মজা মজায় মজা নাস্তিক হইলে কিছু যায় না ভাই হ্যাঁ তারপর আবার এটা বিরাট সমস্যা। মায়েরা পাতা না দিলে ইয়া করতে হয় গান গাইতে হয় কবিতা লিখতে হয় তাদের সাথে ঘুরতে যাইতে হয় তাদের কথাবার্তা শুনতে হয় কত সমস্যা হ্যাঁ তাদের পটাইতে হয় কি হ্যাঁ তাদের কোনো না কোনোভাবে পটাইতে হয় তো একটা মেয়েরা পটাইতেই মানে কোমর ভেঙে যাবে বুঝছেন ওদিকে যায় না ভাই হ্যাঁ মহাবিপদ নাস্তিক হলে মহাবিপদ আমি চাইতেছি যে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে চলে যাবেন এখন বাবা মা তো মনে করেন এখন যদি আমি তাদের বলি যে আমি নাস্তিক সরাসরি বললে তো মনে করেন যে একেবারে বাড়ি ছাড়া করে দিব আপনি তো নাস্তিক না আপনি তো নাস্তিক নাস্তিক শব্দের মানে কি বলেন তো দেখি নাস্তিকটা মানে কি এটার নাস্তিক মানে হ্যাঁ আচ্ছা নাস্তিক মানে হচ্ছে যারা মনে করেন যে অন্ধ বিশ্বাস করব না ধর্মের সাথে তো মানে নাস্তিকতা সম্পর্ক না নাস্তিকতা সম্পর্ক হচ্ছে ঈশ্বর কনসেপ্টের সাথে আচ্ছা সরি তো আপনি তো নাস্তিকতা মানেও আপনি জানেন না ঠিক না তাহলে আপনি হবেন কেমনে ভাই আপনি কি মানে আপনি কি মানে ইসলাম ধর্ম কি এটা কি বলতে পারেন ইসলাম শব্দের মানে কি কোন দেখি জানি না তাহলে তো আপনি মুসলমানও ছিলেন না কখনো তাহলে আপনি নাস্তিকও না আপনি মুসলমান ও না আপনি হচ্ছেন একটা মূর্খ ব্যক্তি আপনি না হইতেছেন না মমিন মুসলমান না হইতে পারছেন নাস্তিক আপনি দেখবেন মূর্খ ব্যক্তি হয়েছেন আপনার তো জানতে হবে আপনার তো এগুলো পড়তে হবে জানতে হবে হ্যাঁ এই যে মোবাইল কিনার দশ হাজার টাকা খরচ না করে বইপত্র কিনেন হ্যাঁ বই পত্র কিনা পরেন নিজের ব্রেইনটাকে ব্যবহার করার চেষ্টা করেন হ্যাঁ লাইভে করে বুঝেন এই সমস্ত আর আপনাকে সময় দেওয়া যাচ্ছে না ঠিক আছে রাহান ভালো থাকেন পড়ালেখা করেন ঠিক আছে নিজের ব্রেইনটাকে ব্যবহার করেন এই সমস্ত জায়গাতে আমাদের এখানে আরাইছেন না ঠিক আছে একেবারে মুমিন একেবারে মানে গোয়ার মুমিন ঠিক আছে